অল্প আছে, এটা ভেজে গরম করে নিলাম। আরো কম আরো কম, ভাজবা না, খালি গরম, জাস্ট খালি জাস্ট গরম করতে হবে। এটা বন্ধ কর, তেলটা গরম করা হচ্ছে। তেলটাকে একটু যখন ধোয়া ধোয়া উঠবে তখন এটাকে নামিয়ে নিতে হবে, নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। এর জন্য আমি এই আধা কেজি মতো পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, এই দেখুন একদম কুচি কুচি, যত কুচি কুচি করতে পারবেন তত ভালো। চার পাঁচটা লঙ্কা এর ভিতরে দিয়ে দিলাম, দুটো শুকনো তেজপাতা কুচি কুচি করে দিয়ে দিলাম, চার পাঁচটা লবঙ্গ, চার পাঁচটা ছোট ছোট দারচিনি, চার পাঁচটা ছোট এলাচ, এই তিনটা বড় এলাচ, এক চামচের মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, এক চামচ কাশ্মীরি মির্চ। এবার হচ্ছে আদা রসুনটা বেটে রেখেছিলাম, এরকম অল্প অল্প এসে করেই বেটেছি, বেশি জল দিবেন না, এক ফোঁটাও জল দিবেন না, জল না দিয়ে এইভাবে বেটে দিয়ে দিবেন। গরম করা তেলটার অর্ধেকটা এখানে দিয়ে দিচ্ছি, এইবার একটা হাতে তৈরি করা যে মশলাটা আমরা তৈরি করেছিলাম সেই মশলাটা এখন দিয়ে দিচ্ছি, পুরো মশলাটা এখানে দিয়ে দিব। দিয়ে এবার এবার দিয়ে অনেকক্ষণ ধরে প্রায় দশ পাঁচ সাত থেকে সাত মিনিট ধরে এটাকে খুব ভালো করে মাখতে হবে। যত ভালো মাখা যাবে, যত পেঁয়াজগুলো ভিজে যাবে, তত এটা ভালো টেস্ট হবে। এবার এই মাংসটা, দেড় কেজি মতো মাংস আছে, এই দেড় কেজি মাংস এর ভিতরে দিয়ে আবার সেই রকম করে একদম জল ছাড়া মাংস দিতে হবে, জল যেন এক ফোঁটাও না যায়। ভালো করে ধুয়ে রেখেছিলাম, জলটা বাদ দিয়ে আমি একদম মাংসটাকে শুধু দিয়ে দিচ্ছি। রান্নাটা এরকম একটা মাটির হাঁড়ির মধ্যে করব। এই যে অর্ধেক যে তেলটা রেখে দিয়েছি সেই তেলটাকে আমি এখন এই মাটির হাঁড়ির মধ্যে ঢেলে দেবো। ঢেলে দিলাম, দিয়ে এবার এটাকে একটু মাটি হাঁড়িতে চারদিকে এমন করে লাগিয়ে নেব যাতে চারদিকে হাঁড়ির তেল থাকে। এইবার আমি এর ভিতরে এই মেখে রাখা সব মাংসগুলো দিয়ে দিচ্ছি। এই দেখেন সেটা রেডি। এবার বার্নারের যে ছোট বার্নারটা আছে, গ্যাসের যে ছোট বার্নারটা আছে, ছোট বার্নারটাতে এরকম করে বসিয়ে দেন 40-45 মিনিট না মতো বসিয়ে দেন। এরকম করে চামচ দিয়ে এটাকে এবার খুলে ফেলছি। এক ঘন্টা রেখেছিলাম, এক ঘন্টা রাখা হয়ে গেল, খুলে দেখি কি দাঁড়ায়। এই যে হয়ে গেছে দেখুন, একদম এখন গরম গরম এটাকে সার্ভ করতে হবে, রুটি রুটি দিয়ে, ভাত দিয়ে, চাই দিয়ে, খুশি। এরকম হয়েছে,